কলকাতা পুর নির্বাচন রাজ্যের পুলিশ দিয়েই সামলানো যাবে। রাজ্য নির্বাচন কমিশনের এই অবস্থানে সন্তুষ্ট নয় বিজেপি। শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী, অগ্নিমিত্রা পাল, প্রতাপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিজেপি নেতারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যান। সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, তাদের অভিজ্ঞতা বলে রাজ্য পুলিশ দিয়ে পুরো ভোট শান্তিপূর্ণ রাখা সম্ভব নয়, চাই কেন্দ্রীয় বাহিনী। আমরা এই বিষয়ে পরিষ্কার বলেছি, গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গকে দেখলে হবে না, সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন এখানে আট দফায় ভোট করে। কর্পোরেশন এলাকাতে 500-এর বেশি এফআইআর আছে এবং যে লক্ষাধিক বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিল তার মধ্যে কলকাতাতেও যাদবপুর থেকে বেলেঘাটা এমন কোনো পিএস এলাকা নেই যেখানে ঘরছাড়া হয়নি ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিজেপির পতাকা টাঙানো, মিছিল করা, নির্বাচনে কাজ করার জন্য। তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা করে দেখে এখানে সিএপিএফ ডিপ্লয়মেন্ট করা ছাড়া নির্বাচন অবাধ, প্রচার গণতান্ত্রিকভাবে কখনো করা সম্ভব নয়।